গরিবরা সাধারণত সুন্দর হয় না। গরিবদের কথা মনে হলে সৌন্দর্যের কথা মনে পড়ে না কখনো। গরিবদের ঘর বাড়ি খুবই নোংরা, অনেকের আবার ঘর বাড়ি নেই। গরিবদের কাপড় চোপড় খুবই নোংরা, অনেকের আবার কাপড় চোপড়ই নেই। গরিবরা যখন হাঁটে তখন তাদের খুব কিম্ভূত দেখায়। যখন গরিবেরা মাটি কাটে, ইট ভাঙে, খড় ঘাটে, গাড়ি ঠেলে, পিচ ঠালে, তখন তাদের সারা দেহে ঘাম চপচপ করে, তখন তাদের খুব নোংরা আর কুৎসিত দেখায়। গরিবদের খাওয়ার ভঙ্গি শিম্পাঞ্জির ভঙ্গির চেয়েও খারাপ। অশ্লীল হাঁ করে পাঁচ আঙুলে মুঠো ভরে সব কিছু গিলে ফেলে তারা। থুথু ফেলার সময় গরিবেরা এমনভাবে মুখ বিকৃত করে যেন মুখে সাত দিন ধরে পচছিল একটা নোংরা বিচ্ছিরি ইঁদুর। গরিবদের ঘুমানোর ভঙ্গি খুবই বিশ্রী। গরিবেরা হাসতে গিয়ে হাসিটাকেই মাটি করে ফেলে। গান গাওয়ার সময়ও গরিবদের একটুও সুন্দর দেখায় না। গরিবেরা চুমু খেতেই জানে না, এমনকি শিশুদের চুমু খাওয়ার সময়ও থকথকে থুতুতে তারা নোংরা করে দেয় ঠোঁট, নাক, গাল। গরিবদের আলিঙ্গন খুবই বেঢপ। গরিবদের সঙ্গমও অত্যন্ত নোংরা, মনে হয় নোংরা মেঝের উপর সাংঘাতিকভাবে ধস্তাধস্তি করছে দুটি উলঙ্গ মানুষ। গরিবদের চুলে উকুন আর জট ছাড়া কোনো সৌন্দর্য নেই। গরিবদের বগলের তলে থকথকে ময়লা আর বিশ্রী লোম সব জড়াজড়ি করে। গরিবদের চোখের চাউনিতে কোনো সৌন্দর্য নেই, চোখ ড্যাব ড্যাব করে চারিদিকে তাকায়। মেয়েদের স্তন খুব বিখ্যাত, কিন্তু গরিব মেয়েদের স্তন শুকিয়ে শুকিয়ে বুকের দুপাশে দুটি ফোড়ার মতো দেখায়। অর্থাৎ জীবনযাপনের কোনো মুহূর্তেই গরিবদের সুন্দর দেখায় না, শুধু যখন তারা রুখে ওঠে, কেবল তখনই তাদের সুন্দর দেখায়।